সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। সম্বন্ধে দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক, বিশেষ করে আজকে আপনাদের সামনে খুবই একটা গুরুত্বপূর্ণ রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। আর বিশেষ করে আপনারা জানেন যে আমরা যে ঔষধ ছাড়ে সুগার নির্মূলের কাজ করি, আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর মানুষ যেখান থেকে আমাদের এখান থেকে ভালো হচ্ছে এবং সুগার পুরোপুরি নির্মূল হয়ে যাচ্ছে। তো বিশেষ করে আমরা সুগার রোগীদের জন্য বিশেষ করে কিছু জিনিস, বিশেষ করে ভাত যে খাওয়া তাদের বন্ধ থাকে সাময়িক, তো আজকে একটা ভাত নিয়ে উপস্থিত হয়েছি যে ভাত খেলে, যে রাইসটা খেলে কিন্তু তাদের সুগার বাড়বে না, অর্থাৎ আমাদের রোগীরা এই ভাতটা একদম খেতে পারবে খুব সহজভাবে আর কি, এতে তাদের কোনো সমস্যা হবে না। কারণ বিশেষ করে আজকে আমরা যে মানে বাঙালিরা, বিশেষ করে ভেত বাঙালি, মানে ভাত 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 ছাড়া আমরা যতই ভালো মন্দ খাই কিন্তু ভাত না হলে যেন আমাদের কোনো তৃপ্তি নাই। তো বিশেষ করে তাদের জন্যই আজকে রেসিপিটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করবে আর কি, সেটা খেয়ে তারা পেট ভরতে পারবে এবং মনে তৃপ্তিও পাবে ইনশাল্লাহ। তো বিশেষ করে আজকে আপনাদেরকে দেখাবো যে এই যে ভাত, অর্থাৎ এটা হচ্ছে ফুলকপির ভাত, মানে ফুলকপি দিয়ে কিভাবে আপনারা ভাত তৈরি করে খাবেন সেটা নিয়ে মূলত আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে। তো বিশেষ করে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি লাইক করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে মানুষকে জানিয়ে দেবেন। এবং যারা আমাদের রোগী, যারা আমাদের কাছে চিকিৎসা করাচ্ছেন, তারা খুব সহজভাবে কিন্তু এটা আপনারা খেতে পারবেন। এটা যেভাবে হোক আপনারা পেট ফুল করে খান, অর্ধেক করে খান, দিনে 5 বার খান, 10 বার খান, 2 বার খান, কোনো ব্যাপার নাই, যত ইচ্ছা তত খান, খেতে পারবেন। তো এইরকমই একটি রেসিপি আপনাদের নিয়ে উপস্থিত হলাম। তো চলুন তাহলে আমরা কিভাবে রেসিপিটি তৈরি করে আমরা দেখে দিই, চলুন তাহলে। এই রেসিপিটি বানানোর জন্য আপনাকে একটি ফুলকপি নিতে হবে, বা ফুলকপির কিছুটা অংশ যেরকম খাবেন সেই রকম হিসেবে নিতে হবে। তারপরে আপনি গাজর অল্প পরিমাণ দিবেন, এই যে এখানে আছে লবণ এবং এখানে আছে ঘি, তারপরে ডিম দেখতে পাচ্ছেন, পেঁয়াজ, মরিচ, রসুন, তারপরে এটা আছে ধনিয়া পাতা, গাজর, এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো লাগবে। তারপরে এই ফুলকপিটাকে এইভাবে ঘুষে নিতে হবে, বা দেখতে পাচ্ছেন যেভাবে ভাতের মতো করা হয় আপনি বিভিন্নভাবে করতে পারেন, মেশিনেও করতে পারেন, আপনি আরও অন্য কোনো পদ্ধতি লাগাতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন এই যে এটা কেমন হয়েছে, একেবারে ভাতের মতো হয়ে গেছে, যেন ভাত, এটা চাউল যেন রাখা আছে, একদম সেম এরকম মনে হচ্ছে। তারপরে গাজরটাকেও এইভাবে আপনি ঘুষে নেবেন, এরকম ছোটো ছোটো হয়ে যাবে, তাহলে দেখতেই পাচ্ছেন। যে কোনো পদ্ধতির মাধ্যমে এটা করতে পারেন, অসুবিধা নাই। তবে আমাদের এতে গাজরের পরিমাণটা একটু বেশি হয়েছে, তবে গাজরের পরিমাণটা আপনি একটু কম দিবেন, গাজরের পরিমাণটা একটু কম দিলে ভালো হবে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন কীরকম লাগছে, এবার আপনাদেরকে যে প্রসেসটা দেখানো হবে সেটা হচ্ছে যে এতে পেঁয়াজ যেগুলো দেখেছিলেন আপনারা, এই যে পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো কেটে দেওয়া হয়েছে কীভাবে দেখতে পাচ্ছেন, মূলত এটা আপনাদেরকে দেখানো হচ্ছে। এইভাবে আপনারা কেটে নেবেন, তারপরে আগুনে চাপিয়ে দেবেন, এভাবে যে পাত্রতে আপনারা রান্না করবেন এতে আপনারা ঘি দিয়ে দেবেন। ঘি দিয়ে তখন আপনারা কি করবেন, এই যে ডিমটা, সেই ডিমটাকে ঘিয়ে পচ করে নেবেন। বিশেষ করে আমরা ঘি দিয়ে ভাজতে বলি। এবার কারো যদি ঘি খেতে অসুবিধা হয় তখন হয়তো সেটা আমাদের যে আরো বিকল্প তেল তেলগুলো দেওয়া হবে সেগুলো যেটা বলে দেওয়া হবে সেটাতে আপনারা করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন এটাকে একটু লবণ দিয়ে দেবেন। হ্যাঁ, আমাদের যে লবণটা দেখিয়েছিলাম, যে লবণটা আমরা দিয়ে থাকি, হ্যাঁ সেই লবণটা আপনারা দিয়ে দেবেন। তারপর এরকমভাবে একে নেড়ে চেড়ে ভালোভাবে একে ফ্রাই করবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কীরকম হয়ে গেল, হ্যাঁ এরকম হয়ে যাবে। এটাকে একটু ভালোভাবে করে আলাদা করে তখন একে নামিয়ে রাখতে হবে আর কি, একে নামিয়ে রেখে দেবেন, এইভাবে নামিয়ে রেখে দেবেন আলাদা পাত্রে একটা। তারপরে আবার আপনি দিচ্ছেন, আবারও ঘি দিয়ে দিলেন এতে। হ্যাঁ, এবার মূল কাজটা শুরু হবে। ঘি দিয়ে দিলেন, আমি আগেই বলেছি যদি কারো ঘি খেতে অসুবিধা থাকে তখন আপনাকে যেগুলো দেওয়া হবে সেগুলো আপনি করবেন, বা অন্য তেল, বা 100% খাঁটি সরিষার তেল, এর তেলও দিতে পারেন যদি যারা ঘি না খেতে পারবেন। তারপরে যে রসুন দেওয়া হচ্ছে এগুলো রসুন কুচি, এটাকে আবার লাল করে নেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে লাল হয়ে যাচ্ছে, লাল হয়ে গিয়েছে। তারপরে যখন কিছুটা লাল হওয়ার পরে এবার পেঁয়াজের কুচিটা দিয়ে দেওয়া হলো, এই পেঁয়াজের কুচি আপনারা দেখতে পাচ্ছেন, পেঁয়াজের কুচিটা দেওয়ার পরে এভাবে লাটতে হবে। এবার রসুনের কুচির সঙ্গে পেঁয়াজের কুচিটাও দেওয়া হয়েছে। তো এভাবে দিয়ে আপনারা নাড়াচড়া শুরু করবে। এবার আপনারা দেখতে থাকুন এরপরে কী দেওয়া হচ্ছে, লাল হয়ে গেছে মোটামুটিভাবে, ভালোই আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে গাজর, এই গাজর যেটা কাটা হয়েছিল যদি এটা পরিমাণ বেশি দেওয়া হয়েছে। তারপরে ওই যে ধনিয়ার পাতা, যেটা মরিচ, হ্যাঁ যেগুলো ছিল বাকিগুলো, এগুলো কিন্তু সব কিছু এখন দিয়ে দেওয়া হয়েছে। এখন দিয়ে দেওয়া
দিয়ে দেওয়ার পরে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে এইরকম ধারণ করেছে। তারপরে যে ফুলকপিটা যেটা চাল বানানো হয়েছিল ওইভাবে, সেটা কিন্তু এবার দিয়ে দেওয়া হলো। আপনারা দেখতে পাচ্ছেন এই দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে দেওয়ার পরে এটাকে আবার ভালোভাবে নাড়তে হবে। এইভাবে আপনারা নাড়তে থাকবেন, নেড়ে দেবেন খুব সুন্দরভাবে। এটাকে নাড়বেন যেভাবে মিশানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এরকমভাবে আপনারা মিশাবেন। মিশাতে মিশাতে এক পর্যায়ে এরকম হবে আর কি। এইরকম যখন দেখবেন যে এরকম হয়ে গিয়েছে, তখন আপনাদেরকে যে কাজটা করতে হবে এবার দেখানো হচ্ছে যে এরপরে আপনারা কি করবেন। এরপরে আপনাদেরকে ওই যে ডিমটা, যে ডিমটা ভাজিয়ে রেখেছেন সেটা দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেটা দিয়ে আবার নাড়তে শুরু করবেন। এরকমভাবে নাড়তে থাকবেন, সুন্দর করে নাড়বেন একবারে। আপনি দেখলেই বুঝতে পারবেন, সেটা যারা রান্না করে তারা তো অল্পতেই বুঝা যায় আর কি। তারপরে আমরা এটা বিস্তারিত দেখাচ্ছি, এটা একটা মানে যারা জানে না তারাও পারবে, আর বিশেষ করে যারা রান্না মোটামুটি তো জানেই রান্নার কাজ, তারা মোটামুটি আরও ভালো পারবে আর কি। তো এগুলো আপনারা হতে পারে আমাদের চাইতেও ভালো পারতে পারেন। তারপরে এটা পানি দিয়ে দেবেন, অল্প পরিমাণ পানি দেবেন, এটা কাপ কিন্তু গ্লাস নয়। হালকা পরিমাণ পানি দিলেন মানে একটু সামান্য সিদ্ধ হবে। সিদ্ধ বলতে আপনার নাড়াচাড়া করতে করতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ করার মানে এই না যে আপনি এটাকে ঢেকে রেখে 10 মিনিট রাখবেন, এরকম ব্যাপার নয় কিন্তু। হ্যাঁ, এটাকে হয়তো 5 মিনিট হয়তো নাড়াচাড়া করতে হতে পারে। তো নাড়াচাড়া করতে করতেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে, মানে এটাকে ঢেকে রেখে যেতে হবে এমনটি কিন্তু ব্যাপার নয়। পানি কতটা লাগবে না লাগবে সেটা আপনারা বুঝিয়ে দেবেন। এটা যখন মোটামুটি একটা হয়ে যাবে, তখন আপনারা কি করবেন, এখানে লবণ দিয়ে দেবেন। এই যে লবণ দেওয়া হয়েছে, আমরা যে লবণটা দিয়েছি সেই লবণটা দিবেন। আর যারা হয়তো এমনি সাধারণভাবে বানিয়ে খাবেন তারা যে কোনো লবণ দিতে পারেন, তবে আমাদের যারা কাছে চিকিৎসা করাচ্ছেন তারা যে লবণটা আমরা দিচ্ছি সেই লবণটা দিবেন, এতে বেনিফিটটা বেশি পাবেন। তো এভাবে দেখছেন আপনারা মোটামুটি এখন ভালোই সিদ্ধ হয়ে যাচ্ছে। এটা খুব অল্প সময়ের ব্যাপার আর কি। তারপরে যে দেখেন হয়ে গেছে অলরেডি, এবার পরিবেশন করা হয়েছে। তো বিশেষ করে সম্মানিত দর্শক, আপনারা দেখতে পেলেন যে আমরা যে রেসিপিটা যেভাবে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবার হচ্ছে আমাদের খাওয়ার পালা, সেটা সরাসরি আমরা খেয়ে কিন্তু দেখিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন রেসিপিটি, অলরেডি আমি তৈরি করা যেভাবে আপনাদেরকে দেখালাম, এটা খেয়ে দেখাবো। এটা ভাববেন না এটা শুধু শুধু সুগার রুগীরাই খাবে, এটা যে কোনো সুস্থ মানুষ খেতে পারে। তো যেহেতু এতে কোনো মানে সমস্যা নেই যে সুগার আপনার কমে যাবে বা এই ধরনের কোনো ব্যাপার না, কারণ অনেক মানুষই বলে যে ভাই এটা খেলে সুগার আবার সমস্যা হবে নাকি, বাড়ির লোকেরা খেতে পাবে নাকি, এই ধরনের প্রশ্ন করে। তো যার কারণে এটা আমি সরাসরি আপনাদেরকে আমি খেয়ে দেখাচ্ছি। আপনি সুগার রোগী হন আর না হন, আপনি যে কোনো মানুষ এটা খেতে পারবে। বিশেষ করে আমাদের সুগার রোগীদের জন্য স্পেশালি, কেন যে তাদের জন্য যেহেতু সাময়িক ভাত বন্ধ থাকে, এই জন্য এটা খেয়ে সে পেট ভরতে পারবে এবং মনে তৃপ্তি পাবে। তো এটা খুব টেস্টফুল দেখলেন আপনারা। হ্যাঁ, তো এটা আপনাদেরকে আমি খেয়ে দেখাচ্ছি। বিসমিল্লাহ, খেতেও খুব টেস্টফুল আলহামদুলিল্লাহ। আমাদের জানি আলম ভাই আছেন, সরকার থেকে এসছেন, আছেন আপনিও খান দেখি। তো খাওয়ার পদ্ধতি সাধারণত আপনারা জানেন যেভাবে খাই সেভাবে খাই। কিন্তু কি হচ্ছে যে ভাতটা আপনারা আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খাবেন, সময় নিয়ে খাবেন। কারণ হচ্ছে যে আপনার পেট ভরলো কি না এটা মেসেজ যেতে ব্রেনের কাছে 20 মিনিট পর্যন্ত সময় লাগে। এই জন্য আপনারা কি করবেন, ভাতটাকে নেবেন এবং চিবিয়ে চিবিয়ে খাবেন, যাতে হজমের প্রক্রিয়াটা আপনার মুখ থেকে শুরু হয়। তো এটা শুধু আমি একাই খাচ্ছি না, আমাদের জানি আলম ভাই উনি এসছেন খড়গ্রাম থেকে, ফ্যামিলি সহ এসছে আলহামদুলিল্লাহ। তো ওনাকে সাথে নিয়ে খাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ আমরা দুজনেই সুস্থ মানুষ খাচ্ছি। একই ভাই আমার সুগার আছে নাকি? আচ্ছা আচ্ছা, কেমন লাগছে আপনাকে? আলহামদুলিল্লাহ খুব সুন্দর। এটা ঘি দিয়ে বানানো, টেস্টি খুব টেস্টি খুব না? তো এটা ঘি দিয়ে বানানো, বিশেষ করে যারা হয়তো ঘি খেতে পারবেন না তারা আমাদের যে এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস যেটা কোকোনাট অয়েল সেটাতেও বানাতে পারেন, অথবা সেটাও যদি কারো অসুবিধা হয় তাহলে সে খাঁটি সরিষার তেল দিয়েও বানাতে পারেন। খান খান খান, পেট ভরে খাওয়া যাবে ভাই, অসুবিধা হবে না তো? তো সম্মানিত দর্শক, আমাদের জানি আলম ভাই বলছে এটা পেট ভরে খাওয়া যাবে, সমস্যা নাই। তাহলে বিশেষ করে যদি ভাতের পরিবর্তে এটা যদি আমরা মানে খাই তাহলে কোনো অসুবিধা হয় না, তৃপ্তি সহকারে পেট ভরে খাওয়া যাবে, তাই তো? তৃপ্তি সহকারে খাওয়া যাবে, প্লাস এতে অনেক গুণাগুণও পাবে। হ্যাঁ, গুণাগুণ তো অবশ্যই পাবে। হ্যাঁ, মানে এটা সবকিছু সবজি দিয়ে করা।
তো এতে কি কি আছে এগুলো সব আমরা দেখিয়ে দিয়েছি আগে বানানোর সময়, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং বলেও দিয়েছি। তো সম্মানিত দর্শক, বিশেষ করে আজকে আমাদের এই ছিল আমাদের রেসিপি। তো আপনাদেরকে যদি ভাত ছাড়া থাকা কষ্ট হয় তো অবশ্যই এটা আপনারা বানিয়ে খাবেন, এবং এটা খুবই টেস্টফুল এবং খুবই ভালো একটা স্বাস্থ্যকর রেসিপি। আপনারা অবশ্যই এটা খাবেন, যদি আপনারা এটা বেশি করে খান তাহলে খুব কিন্তু কাজটাও ভালো হবে। তো বিশেষ করে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিবেন। তো আজকে আমাদের মূলত এটাই রেসিপি দেখানোর ছিল, আমরা সরাসরি আপনাদেরকে হাতে নাতে বানিয়ে দেখিয়ে দিলাম যাতে আপনাদের কোনো কিছু অসুবিধা না হয়। এই যে দেখতে পাচ্ছেন, এই জন্য আপনাদেরকে এটা একদম হাতে নাতে শিখিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ এটা সহজ হবে মানুষের জন্য, যে ভাতের পরিবর্তে একটা ভাত কিন্তু আমরা পেয়েছি, খান ভাতের পরিবর্তে মানে ভাতের বিকল্প হিসেবে ভাত, এমন ভাত যেটা সুগার রোগীরাও অনায়াসে খেতে পারে, কোনো সমস্যা হবে না, সুগার বাড়বে না যতই সুগার থাকুক। তো এই ছিল আমাদের রেসিপি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহ।